সাত্তার বাইক থেকে তো আর কলসের ওজন বেশি হবে না। আমি আছি আপনার 72 72 কেজি। আপনি এখানে কেউ দিবেন না, আপনি 100 কেজি লোড দিবেন, তারে মানুষের তো অনেক কথাই বলে। কিন্তু এই যে দেখছেন প্রতিমার ধরে যে আগুনটা কিন্তু বুঝা যাচ্ছে না, একটু লাইটটা একটু বন্ধ করা। এই যে দেখেন আগুনটা, দেখেন আগুনটা, দেখেন নীল আগুন। ওকে এই যে দেখেন একটা বাড়ি মানে মিক্স হবে। এই যে দেখেন, আচ্ছা এই যে দেখেন নীল আগুন, দেখছেন আমি যে বলছি নীল আগুন। এই যে দেখেন এখন আগুন কিন্তু ছড়াবে কি বলে, এই যে দেখেন একটু একটা পাতিল, যদি এই যে পাতিলটা চাপ পড়লে দেখেন আগুনটা কিরকম ছড়া, দেখছেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো সবাইকে আবারো আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। তো দর্শক, আজকে আমরা দেখাবো হচ্ছে গ্যাসের চুলা, যারা রিজনেবল প্রাইসের মধ্যে গ্যাসের চুলা নিতে চান, এখানে এলজি ব্র্যান্ডের হবে প্লাস হচ্ছে নোভেনা ব্র্যান্ডের হবে। তো এগুলো আপনারা পেয়ে যাবেন হচ্ছে বিবারি এন্টারপ্রাইজে, যারা মজবুত চুলা নিতে চান রিজনেবল প্রাইসের মধ্যে। তো মার্বেলের চুলা রয়েছে আর পাশাপাশি গ্লাসের চুলা রয়েছে, বিস্তারিত আমরা জানাবো। এগুলো হচ্ছে 3D গ্লাসের চুলা। আমাদের সাথে রয়েছে আব্দুস সাত্তার ভাই। সাত্তার ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি ভাই। তো আজকে মনে হয় আমাদেরকে কম প্রাইসের ভিতরে কিছু গ্যাসের চুলা দেখাবে। আসলে ভাই মানুষের সবাই বাজেট কিন্তু এখন আগের মতো নয়, মানুষের আসলে ব্যবসা বাণিজ্যের অবস্থা খারাপ, মানুষের হাতে টাকা পয়সা নাই। আসলে এই জন্য আমরা ছোট্ট মানে কম প্রাইসের মধ্যে মানে আসলে যেটা সবাই কিনতে পারে, সবার বাজেট যেহেতু থাকতে পারে, মধ্য ফ্যামিলি মানে একদম নির্মাণ যার যেহেতু বাজেট আছে, বাজেট অনুযায়ী কম বাজেটের মধ্যে কিছু চুলা আমি কালেকশন করছি। এগুলো খুব ভালো ব্র্যান্ডের চুলা, এগুলো হচ্ছে এলজি 3D বলা হয় এটাকে, গ্যাসটা 3D গ্যাস এলজি। আচ্ছা আচ্ছা, এলজি কোম্পানি। আর এগুলো প্যাকেটগুলো হচ্ছে আমি দেখা দিই আপনাকে, এই যে প্যাকেটগুলো হচ্ছে এটা, এগুলো 3D হবে তাই তো? সম্পূর্ণ 3D গ্যাস এগুলো। আচ্ছা, আর এগুলো যে ফিল্মগুলো, আসলে মানুষের চুলা কিনে কিন্তু আসলে অনেক কাস্টমার বলে ভাই আসলে চুলা কিনে কিন্তু শান্তি পেতেছি না, চুলাতে লাল আগুন উঠে অটো কাজ করে না। এগুলো কিন্তু আসলে যে ফিল্মটা একদম নীল আগুন, কোনো পাতিল কালো হবে না। আর আপনার এই যে ইয়েটা, আপনার এই যে কালারগুলা এক বিন্দু কালার। তো ভাই যে আসলে চুলা কিনবো, গ্লাসের চুলা গ্রানাইটের চুলা এগুলো ভেঙে যায় কিনা, লোড টোড কেমন নিবে? আমি আসলে প্র্যাকটিক্যালি উঠি দাঁড়ায় দেখা দিব, আমি 72 কেজি লোড আছি, ওজন আছি, আমি উঠি দাঁড়া দেবে আসলে কিচ্ছু হবে না ভাই। আসলে একটা চুলাতে সবচেয়ে মানুষ, আচ্ছা আচ্ছা দেখি গ্রানাইটের চুলাটা নামান তো ভাই, দেখাই আমি আপনাকে। আচ্ছা আচ্ছা ওকে, স্ট্যান্ডে সরা, স্ট্যান্ডে নামা। আচ্ছা আচ্ছা ওকে, তো এখানে হ্যাঁ আসলে স্ট্যান্ডটা আমরা সরাই দিই, এই পাশে আপনারা দেখেন, দেখাই আপনাকে। এই যে দেখেন এটা হচ্ছে মার্বেলের কিন্তু সম্পূর্ণ। আচ্ছা, আমার থেকে তো ওজন আশা করি আর বেশি কিছু হবার কথা না। সাত্তার ভাই থেকে তো আর কলসের ওজন বেশি হবে না। আমি আছি আপনার 72 72 কেজি। আপনি এখানে কেউ দিবেন না, আপনি 100 কেজি লোড দিবেন, তারে মানুষের তো অনেক কথাই বলে। কিন্তু আসলে কেউ না জানিয়ে বলে, কেউ জানিয়ে বলে, কিন্তু আসলে আর গ্যাসেরটা আমি একটু দেখা দিই আপনাকে। আচ্ছা এটা উঠা, এটা এটা আমরা সরাই দিই ওকে। এখন আবার যারা গ্লাস ভয় পায় তাদের জন্য আমরা একটা গ্লাসের চুলাও দেখাই দিই। তো এই পাশে আপনারা যদি দেখেন, আচ্ছা এই পাশে গ্লাসের চুলাও দেখাই। তো সাত্তার ভাই আবার দাঁড়াবেন, সাত্তার ভাইয়ের ওজন কত বলছেন? আমি 72 72 কেজি। আমি 102 72 72, দেখছেন আপনার এখানে 100 কেজি লোড দেন কিচ্ছু হবে না, কোনো সমস্যা হলে চুলা পাঠা দিয়ে 100 কেজি লোড দিতে পারবেন আপনি। আচ্ছা আচ্ছা ওকে, তো আমরা উঠেই ফেলি, দেন আমরা আসলে চুলাগুলো একটু। সাইফুল ভাই আমি একটা কথা বলি, আমার এখানে দুটো ব্র্যান্ডের চুলা, এটা হচ্ছে গ্যালাসের, গ্যালাসের মধ্যে 3D বলা হয়, আর এটা হচ্ছে মার্বেল কুইন। মার্বেলগুলো তো একদম সবচেয়ে একদম বেস্ট কোয়ালিটি, এগুলো হচ্ছে আপনার একদম গ্রানাইট পাথর যেটা বলা হয়, ঠিকনেস হলো অনেক মোটা। এগুলো হচ্ছে আপনার 8mm 10mm গ্লাস এরকম হতে পারে, যাকে আপনি তো জানেন। কিন্তু এগুলোর মধ্যে আপনি তো দেখছেন, যেখানে আমি আমি 70 72 কেজি একটা ওজনের লোক দাঁড়া দেখতে পাচ্ছি, তাহলে আপনার পাতিল দিলে কি দিব, দু চারটে দুটো কলসি দিলে সর্বোচ্চ আপনার 30 30 60 কেজি, এর থেকে তো আর বেশি হবে না, আমি 100 কেজি লোড দিতে পারবো না। এগুলো এগুলো ওরকম জিনিস, বা কোয়ালিটিফুল জিনিস এগুলো। আচ্ছা 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 ওকে, তো আজকে আসলে প্র্যাকটিক্যালি একটু আসলে যে আগুনের যে ফিল্মটা আসলে কি, দুটো চুলা একটু জ্বালিয়ে দেখাই, দুটো চুলা আপনাদেরকে জ্বালিয়ে দেখাই। চুলাগুলোর বার্নারগুলো কেমন হবে ছাত্র ভাই? আসলে সাবিলের বার্নারগুলো হচ্ছে কফার বার্নার, এই বার্নারগুলো একটু আমি দেখাই আপনাকে। এগুলো কিন্তু দুটো বার্নারে কিন্তু পাশাপাশি দেখেন, দুটো কিন্তু একই সাইজের বার্নার। আচ্ছা আচ্ছা, এটা যে বার্নারটা এগুলো হচ্ছে কফার, এটা কোনো জং মরিচা পড়ার কোনো ভয় নাই। আর এটার আরেকটা সুবিধা ভালো আছে কি জানেন, ভাতের মাঠটা যদি পরে উত্তরে কিন্তু এখানে চলে যাবে, টেতে আসবে, অথবা এখানে পড়বে না, বার্নারের ভিতরে ঢুকবে না, ঢুকার কোনো ভয় নাই। আর এখানে আমি আরেকটা জিনিস দেখা দিচ্ছি, যে বানারগুলো এগুলো কিন্তু লকিং বানার, যে কোনো দিকে বসাবো, বড় পাতিল বসালে ঘুরে ঘুরবে না, এটা ঘুরে কোনো বনে, এগুলো লক সিস্টেম, এটা এটারও কিন্তু সেম সেম সিস্টেম। এই যে কফার বানার, এই যে পিতলের এগুলো সম্পূর্ণ, আর এগুলো কিন্তু বানারগুলো একটু জ্বালিয়ে দেখাই, একটু জ্বালিয়ে দেখাবো। এর আগে আমি আসলে প্র্যাকটিক্যালি একটু আসলে আগুনের কালারটা, আসলে আগুনটা কেমন জ্বলে, আসলে পরিপূর্ণভাবে কিন্তু আসলে চুলাগুলো কিন্তু আসলে ভালো কিনা একটু আমি জ্বালাই দেখাই আমি। আচ্ছা আমরা একটু জ্বালিয়ে দেখাই, তো তার আগে কিন্তু একটু আগে এটা, আচ্ছা আগে ওইটা জ্বালাবেন, কারণ নাহলে শরীরে লাগবে। এই যে দেখছেন প্রতিমার ধরে যে আগুনটা কিন্তু বুঝা যাচ্ছে না, একটু লাইটটা একটু বন্ধ করা। এই যে দেখেন আগুনটা, দেখেন আগুনটা, দেখেন নীল আগুন। ওকে এই যে দেখেন একটা বাড়ি মানে মিক্স হবে। এই যে দেখেন, আচ্ছা এই যে দেখেন নীল আগুন, দেখছেন আমি যে বলছি নীল আগুন। এই যে দেখেন এখন
আগুন কিন্তু ছড়াবে কি বলে এই যে দেখেন একটু একটা পাতিল যদি এই যে পাতিলটা চাপ পড়লে দেখেন আগুনটা কিরকম ছড়া দেখছেন কি পরিমাণ ছড়া একদম নীল আগুন কোনো এক বিন্দু কালো আছে না কিন্তু লাল আছে কিনা দেখেন গ্যানেট এটা গ্যানেট এটা আচ্ছা এখন আমি কিন্তু আবার আরেকটা জিনিস বুঝাচ্ছি এই যে এটা হচ্ছে গ্যালাসেরটা আপনি দেখেন আচ্ছা আচ্ছা ওকে আগুনের ফিল্মটা দেখেন এটা কালারটা দেখেন আচ্ছা আচ্ছা অফ করে আবার চালালে দেখেন প্রতিটা ফায়ারে জ্বলবে একটা ফায়ার কোনে মিক্স হবে না দেখেন আপনি যদি 1 লক্ষ বার মারেন 1 লক্ষ বার ধরবে একটা ফায়ার কোনে মিক্স হবে না আবার দেখেন এখন এটা দেখাই আপনাকে এই যে দেখেন দেখেন একটা ফায়ার কোনে মিক্স হবে দেখছেন প্রতি ফায়ারে আগুন জ্বলবে এখন এটা জ্বালা দেখাই এই যে দেখেন দেখছেন দেখেন ওকে আমরা লাইট জ্বালিয়ে দিই তাইলে মোটামুটি দেখেন আচ্ছা ওকে এই যে দাঁড়ান একটু দাঁড়ান আমি একটু জ্বালা দেখাই দিই এগুলো হ্যাঁ লাইট জ্বালিয়ে দিই এই যে দেখেন আপনি ওকে এখন লাইটটা জ্বালা দেখেন লাইট জ্বালানো তো আসলে আলো বোঝা যায় না আর দেখেন আসলে তো সিরাজ দিতেছে না এখন কিন্তু বোঝা যাচ্ছে না তো এইজন্য আসলে লাইট অফ করে দেখানো তো আমরা তো আসলে চুলাগুলো দেখলাম ছাত্র ভাই এগুলোর দামের একটা আইডিয়া দিবেন এখন কোনটার প্রাইস কত রাখছেন কোন ওয়ারেন্টি গ্যারান্টি আপনারা দিচ্ছেন কিনা সাইফুল ভাই এগুলো চুলা আসলে একটা ভালো ব্র্যান্ডের চুলা আমি প্র্যাকটিক্যালি জ্বালা দেখেছি এই কারণে অনেকজন অনেক কথা বলে অনেকজনে কমেন্টের মধ্যে বলে যে আগুন ভালো না এই না সেই নাই অনেক কথা বলে আসলে আমি যারা কমেন্টে লেখেন আপনারা একটু বুঝে শুনে যায় না শুনে একটু আপনারা লিখবেন অসুবিধা নাই ভালো হলে ভালো লিখবেন খারাপ হলে খারাপ লিখবেন আমি কিন্তু খারাপ হলে তো ভালো বলতে হবে এটার জন্য আমি কোনো সময় বলবো না কেন বলবো না খারাপকে খারাপ বলতে হবে ভালোকে ভালো বলতে হবে যদি ঘৃণা করতে হয় আগে কিন্তু সামনে না পারলে পিছিয়ে হলে বলতে হবে তো এই জন্য বলতেছি আসলে যদি ভালো হয় ভালো কমেন্টে লিখবেন ইনশাল্লাহ আর যদি এগুলোর মধ্যে একদম ছোটো পাত্রে যদি ইউজ করতে একদম ছোটো পাত্রে আপনারা বসাতে পারবেন একদম পিছিয়ে আর যদি একবারে যদি ছোটো পাত্রে বসান একদম জিকতে এখানে বসা দিয়ে ছোট্ট পাত দিলে আপনি বসাতে পারবেন বাচ্চাদের জন্য জি জি আর এই চুলাগুলো তো আমি আসলে প্র্যাকটিক্যালি আমি একটা কথাই বলছি যে চুলাগুলো অনেক ভালো চুলা আগুনের ফিল্মটা অনেক ভালো আর যেটা সরি আপনি যে ওয়ারেন্টির কথা বলছেন ওয়ারেন্টি গ্যারান্টি তো অবশ্যই এটা আমাদের কোম্পানির থেকে অটোর জন্য অটো ফায়ারের জন্য 3 ইয়ার্স ওয়ারেন্টি আছে 3 বছর ওয়ারেন্টি এমনি 5-7 বছরের কিছু হবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে আর যেটা দামের ব্যাপারটা আমি এখন আপনাকে বলি রিজনেবল প্রাইস যেহেতু সবাই কিনতে পারে একদম সবাই যদি কিনতে পারে ওরকম একটা প্রাইস আজকে বলে দিই যদি সবাই কিনতে পারে যেমন মার্বেলেরটা যদি এটা যদি নেন যে ইনশাল্লাহ মার্বেলেরটা যদি এটা রাখবো 5,500 টাকা 5,000 মার্বেলেরটা 500 টাকা জি আর যেগুলো এসছে আপনার 3D গ্লাস এলজি এগুলো কালার আছে তিনটা যা যে কালারটা পছন্দ স্ক্রিনশটটি আমাদেরকে জানাবেন যেমন এটা একটা আছে এটা বানারটা একটু বড় বানার এটা দেখেন বানারটা সাইজটা বড় এটা দাম হচ্ছে আপনার 4,000 টাকা মাত্র 4,000 টাকা জি এটা দাম আর এখানে এলজি যেটা রাখছি এটা যদি এটা দাম হচ্ছে 3800 টাকা এটা একটা বানার একটু বড় একটু সামান্য ছোট এটা দাম হচ্ছে 3800 টাকা আর এটার দাম হচ্ছে আপনার 4,000 টাকা এটা হচ্ছে 5,500 টাকা মাত্র আচ্ছা ঢাকার ভিতরে হোম ডেলিভারি দিচ্ছেন জি আমরা সবসময় বলি রাখছি ইনশাল্লাহ দিচ্ছি আমরা বিবারিয়ার থেকে আল্লাহর রহমতে ইনশাল্লাহ অনেক সুনাম অর্জন করছি আল্লাহর রহমতে বিবারিয়া সবাই চিনে অত্র মার্কেটে কিন্তু যারা আসে বিবারিয়া একবার হলে দেখি যায় কিন্তু মানুষের না আসলে বিবারিয়া নামে কোনো দোকান আছে কি না এই জন্য দোকান দেখার জন্য জানার জন্য বোঝার জন্য আমাদের দোকানে অনেক কাস্টমার আসে ইনশাল্লাহ দেখি যায় তো আসলে ইনশাল্লাহ তো সেক্ষেত্রে ঢাকার ভিতরে যেটা বলছেন আপনার কুরিয়ারটা আমরা ফ্রি করে দিচ্ছি ঢাকার ভিতরে ঢাকার বাইরে আর ঢাকার ভিতরে হোম ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি ঢাকা ঢাকার বাইরে যে কোনো জায়গায় ফ্রি করে দিচ্ছি বাংলাদেশের যে কোনো প্রান্ত সারা বাংলাদেশ থেকে চাইলে নিতে পারেন ঢাকা সহ সারা বাংলাদেশ থেকে চমৎকার এই গ্যাসের চুলাগুলো কালেক্ট করতে পারেন তো আপনাদের সুবিধার্থে তাদের শোরুমের কার্ডটা আমরা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে বিবারি এন্টারপ্রাইজ তাদের অ্যাড্রেসটা এখানে খুব চমৎকার ভাবে দেওয়া রয়েছে আর এখানে ইমো নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ঢাকা ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে কালেক্ট করতে পারবেন আর বাংলায় খুব চমৎকার ভাবে দেওয়া রয়েছে চন্ডিমা সুপার মার্কেটের নিচতলায় 7 নম্বর গেট সংলগ্ন ঢাকা কলেজের পাশেই এখানে দেওয়া রয়েছে ঢাকা ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে এই প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারেন।